না, আপনার উল্টো পাল্টো হবে না ইনশাআল্লাহ, বোঝা গেছে না নাই? তাহলে এক প্রকার মানুষ যাদের উপার্জন হালাল এবং কি ব্যয় হারাম হালাল, কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন, কয়টা কোনো বর্ণে চারটার কথা আছে, তার মধ্যে প্রশ্ন দুইটা হবে, পাঁচটা যে হাদিসের আলোচনা সেটা হলো মিন আইনাকতাসাউতা ওয়া ফীমা আনফাক্ত, দান পথে ডান হাতে না বাম হাতে, সাদা টাকা না কালো টাকা, আপনাদের কালো টাকার হিসাব বাংলাদেশে দেখছেন তো, সবারও দেখছেন, কিন্তু দুঃখ হলো যারা ধর্মের নামে ব্যবসা করে এদের কালো টাকার হিসাব হয় নাই, বড় আমার দুঃখ, বোঝা গেছে কথা, বোঝা গেছে না নাই? সবার হিসাব মোটামুটি হয়তো ওদের চোখে যেটা ধরা পড়ছে, কিন্তু ধর্মের নামে যারা খানকা খুলে ব্যবসা করে তাদের কি এই কালো টাকার হিসাবে লিস্টে নাম এসেছে? আসে নাই? এগুলি কালো টাকা না, কি বলেন আপনারা? এবার আমি মনে করি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে বড় কালো টাকা, সুদ ঘুষ জুয়া জেনা ব্যবচার হত্যা যে কিছু করে যা উপার্জন হবে এর যত জঘন্যতা হবে এর চেয়ে বেশি হবে কি ধর্মের নামে? পাপটা একই পাপ, অবস্থা ভেদে তার কি হয় পাপ কম বেশ হয় না হয় না? মনে করেন জেনা, নাউজবিল্লাহ, কেউ যদি জেনা করে কোনো এক নারীর সঙ্গে সাধারণ অচেনা বা বাইরের, তাহলে জেনার পাপ, বিবাহিত যদি হয় যদি প্রমাণ হয় সাক্ষী দিয়ে সংসার করতে হবে, মেরে ফেলতে হবে পাথর মেরে, ইসলামের আইন, তবে বাংলাদেশে ফের বাংলাদেশ বাংলা ভাই হয়ে যান না, কাউকে ধরে পেয়ে আবার পাথর মারা শুরু করেন না, খবরদার, এটার নিয়ম আছে সিস্টেম আছে। এই জেলাটা যদি নিজের প্রতিবেশীর প্রতিবেশীর স্ত্রী বা মেয়েদের সঙ্গে হয় তাহলে এর পাপ বেড়ে গেল, বুঝা গেছে নাই? এটাই যদি কোনো যাকে বিয়ে করা হারাম ওই সমস্ত কোনো নারীর সঙ্গে করে ফেলে তাহলে তাকে আত্মুল হত্যা, তাহলে পাপটা বাড়লো না বাড়লো না, একই পাপের স্তর বেড়ে গেল। তাহলে বন্ধুগণ আমি বলবো এই কালো টাকা আপনার হাত দিয়ে আসলো না বাম সাদা টাকা, হালাল না হারাম কেমতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে, মিন আইনাকতাসাউতা ওয়া ফীমা আনফাক্ত, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো। তাহলে এই দুইটা প্রশ্ন আপনাকে কেমতে যখন করা হবে তাহলে যার প্রশ্নের উত্তর হবে ইকতাসাবতু বিল হালাল ওয়া আনফাক্তু বিল হালাল, আমি হালাল পথে উপার্জন করেছি, আপনার ডায়েরিতে দেখা যাবে সব হালাল এবং সব ব্যয় হালাল, তখন আপনার জয় হবে না হবে না? না, যদি এই গ্রুপের আজকে হয়ে যেতে পারি আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আমাদের মহাসম্মেলন আজকে সার্থক ইনশাআল্লাহ। দুই নম্বর, কিসের আলোচনা চলছে বলেন তো আপনারা? লা উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে চার প্রকার মানুষ, এক নম্বর হলো যাদের আয় এবং ব্যয় দুইটাই হালাল, আল্লাহ যেন আমাদের সবাইকে এই গ্রুপের বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন, সারা পৃথিবীর মানুষকে বানিয়ে নেন। দুই নম্বর, যাদের আয়ও হারাম ব্যয়ও হারাম, এর উল্টা, আয় ইনকাম হারাম ব্যয়ও হারাম, ইনকাম করে ঘুষ খেয়ে সুদ খেয়ে অন্যায় পথ ধরে চুরি করে ডাকাতি করে হানাহানি করে মারামারি করে যে কোনো কালো পাপ অর্জন ও হালাল মানে উল্টো বানিয়ে ফেলছে, এবং ব্যয় যত উল্টো পাল্টা যত আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যত শক্তি এখানে এসে তার খরচ তার উল্টো পাল্টা সবকিছু, তাহলে যার উপার্জনও কালা ব্যয়ও কালা, এই দুই কালার অবস্থা কি হবে বলেন তো আপনারা? ওই যে হারামে আরাম হবে না, শান্তি হবে না, আর আখিরাতে তো তার জাহান্নাম হবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ, এই দুনিয়ায় জান্নাত আছে, যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না আখিরাতেও সে জান্নাত পাবে না। অর্থাৎ জান্নাতের আরামায় জান্নাতি মানুষ এই দুনিয়াতে যে অবস্থায় থাকছে মজা পাবে, বুঝছেন না বাজেন নাই, অভাবী অনটন সমস্যা, তারপরে ওর ভিতরে যে কি মজা কি আনন্দ, আপনারা জানেন না যে ওই যে মোল সাহেবের চিকিৎসা করবে তো লাগবে কি বলে সুখী মানুষের জামা, এখন সুখী মানুষ যদি পাওয়া গেল তোর জামাই নাই, আল্লাহ একবার, নাম
বুঝছেন বন্ধু? তাহলে এই যে আপনার দুনিয়ার শান্তি তার নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যখন হালাল হারামের ব্যাপারটা খেয়াল করবেন না, খেয়াল রাখতে হবে, তাহলে তার যার দুই নম্বর ছিল কি, উপার্জন এবং ব্যয়, আয় ব্যয় দুইটাই হারাম। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। 3 সেকেন্ড সময় এমিটেশন করেন, এই গ্রুপে কেউ আছেন নাকি? 3 নম্বর, যার আয় হালাল ব্যয় হারাম, আছেন এমন মানুষ? আচ্ছা, এই সৌদি আরবে কষ্ট ছাড়া কি কোনো টাকা পয়সা আছে? তারপরে জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, মদ খাই, করে না? করে না, উল্টো পাল্টা করে। তাহলে আয় তো উপার্জনটা হালাল ছিল, কিন্তু হারাম করে দিয়ে নষ্ট করে ফেললো। একটা প্রশ্নের উত্তর হলেও দ্বিতীয়টার উত্তর কি হবে না, মুশকিল হয়ে যাবে, বোঝা গেছে না? নাই 4 নম্বর, এর উল্টা, যার উপার্জনটা হারাম কিন্তু ব্যয়টা কি হালাল। মনে করেন কেউ যদি বড়লোকের বাড়ি থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে কোনো গরিব মিসকিনকে দান করে দেয়, তাহলে গরিব মিসকিনকে দান করে তো ভালো জিনিস, এটা ভালোই পথ ছিল, কিন্তু ইনকাম ট্যাক্স ছিল কি হারাম। এবার এখানে একটা কথা মনে রাখবেন, আল গায়ালা তুবাররুল ওয়াসিলা, একটা নীতিমালা, এই নীতিমালার উল্টা কিন্তু চলে বর্তমানে, খেয়াল করেন আমার সঙ্গে, কি নীতিমালা? আপনার মহৎ উদ্দেশ্য, আপনার মহৎ উদ্দেশ্য কোনো হারামকে হালাল করে দিবে না। একজন ডাকাত যদি মনে করে, বা মনে করে আপনার গ্রামে ইয়াতিম অনাথদেরকে কে বড় লোকরা পয়সা করে দেয় না, আপনি মনে করে এই ব্যাটার বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়ে টাকা নিয়ে সেকে দিয়ে দেব, জায়েজ হবে কি? আপনার উদ্দেশ্য হলো ইয়াতিমকে খাওয়ানো, আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালানো, আপনার উদ্দেশ্য ভালো করে এক কাজ করা, এই জন্য আপনি হারাম পথ, হারাম পথ ধরবেন, সেটা জায়েজ নয়। বোঝা গেছে কথা না কথা বোঝা যায় নাই? তাহলে এই কিন্তু নীতিমালার উল্টো এখন চলে, উদ্দেশ্য যেহেতু ভালো, হারাম পথ ধরলে সমস্যাটা কোথায়? কেমন সৌদি আরবে যাবো, হজ উমরা তো করা যাবে, কাজে ঋণের উপরে টাকা নিলে মানে 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 বলছেন কথাটা, আসার সময় সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরব আসে, হজ উমরা করলে বুঝি পার হয়ে যাবে, হবে নাকি না? সৌদি আরবে আসছেন, মক্কা আসছেন, ভালো মহৎ উদ্দেশ্য, এই জন্য কি কোনো হারাম টাকা নিয়ে আসা যাবে? যাবে না, খবরদার। এখন কিন্তু বর্তমানে এই নীতিমালার উল্টো চলে, উদ্দেশ্যটা যেহেতু ভালো, কাজে যে কোনো পথ ধরাটাও আমি মুশকিল, লা চলবে না। এবার আরেকটা কথা মনে রাখবেন, যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তার উপার্জনটাও কি হারাম, তার উপার্জনটাও হারাম, তার কিমতটা, তার পয়সাটাও হারাম। তাহলে 4 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর মানুষ আয় ব্যয় দুইটাই হালাল, 1 শ্রেণীর মানুষ আয় ব্যয় দুটাই হারাম, 1 শ্রেণীর মানুষ আয় হালাল ব্যয় হারাম, 8 শ্রেণীর মানুষ তার আয় হারাম ব্যয় হালাল। ধরে বুঝতে পারছেন তো এই 4 শ্রেণীর আপনি কোন গ্রুপে আছেন? এবার একটু লম্বা আপনাকে টাইম দিচ্ছি, আবার 10 গুণব, সবাই চোখগুলি বন্ধ করেন আমার সঙ্গে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কত পেয়েছেন আপনি? আপনি কোন গ্রুপে আছেন? যদি প্রথম গ্রুপে না থাকেন, কোনো ভাই, কোনো বোন, কোনো আমার সুজি, কোনো আমার আমার মুসলিম ভাতৃবৃন্দ, তাহলে আপনি আজকে এই মহাসম্মেলনে আল্লাহর কাছে ওয়াদা করেন, আপনার হারাম পথ লাগবে না, হালাল দিয়ে যদি আপনার রিজিক লেখা থাকে আল্লাহ দিবেন, এই ইমান, এই আকীদা, এই আকীদা আপনার থাকতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। বন্ধুগণ, হারাম হারামের ক্ষেত্রে আমরা যেরকম জানলাম, এখন বর্তমানে আয় উপার্জনের 3টা পথ রয়েছে, মেজর 3টা নীতিমালা রয়েছে বর্তমান বর্তমান যুগে। একটা হলো কি, পুঁজিপতি নিয়ম, পুঁজিপতি মানে যার মূল জিনিস চাবিকাঠি কি, সুদ ভিত্তিক অর্থনীতি, বোঝা গেছে আপনাদের?
আমি আপনাদের প্রথমেই বলছি যে বিস্তারিত আলোচনা করতে না পারলেও কিছু নীতিমালা আপনাদেরকে দিব, যার ভিত্তিতে আপনি তালাশ করে নিতে পারবেন বা একটা আপনার জন্য সামনে একটা পথ প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পুঁজিপতি আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক ব্যক্তি মালিকানার কোন নীতিমালা থাকবে না, যে কোনোভাবে ইহুদিদের ইহুদিদের কথা হলো এই পৃথিবীর যত কিছু অর্থ সামগ্রী আরাম আয়েশের সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছে, কোন ইহুদি ছাড়া অন্যের হাতে মানে এটা জুলুম করে চলে গেছে, যে কোনো পন্থায় ওইটা তার থেকে ছিনিয়ে নেওয়া হালাল, মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া। কথাটা বুঝে আসছে আপনাদের? ইহুদিদের যারা আজ বিশ্ব অর্থনীতি যারা চালাই, বুঝছেন না বুঝেন নাই, তাদের অর্থনীতি সম্পর্কে নীতিমালা কি? অর্থ করি সবকিছু আরামায়েশের এই ভোগবিলাসের দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র ইহুদিদের জন্য, কারণ হুম আবুল্লাহিল মুখতার, আল্লাহ নির্বাচিত তারা কি বান্দা, আর বাকি যারা এরা এদের গোলাম। তাহলে কোনো ক্রমে যদি অর্থ আরামায়েশের জিনিস অন্যদের থাকে, খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ বা নাস্তিক, তাহলে যে কোনো উপায় সেটাকে ছিনিয়ে নেওয়া তাদের জন্য কি হালাল? বুঝে আসছে কথাটা আপনাদের? বুঝে আসছে? তাহলে এই যাদের নীতিমালা তাহলে কি আপনাকে কোনো হালালের পথ দিবে? কি বলেন আপনারা? সব হারামের পথ খুলে দিবে আপনাদের জন্য। কয় মিনিট আছে? খেয়াল করেন তাহলে, তাহলে এই যে পুঁজিপতির নিয়ম কি, কিছু মানুষের কাছে অর্থ কুক্ষিগত থাকবে আর বাকিরা সব জৌই কালবা কেতবা, কুকুরকে খুঁড়ায় রাখো তোমার পিছু পিছু ঘুরবে। বুঝছেন না বুঝেন না রাজনীতিটা? কুকুরের যদি পেট ভরে খাওয়ায় দেন তো সারা রাত ঘুমাবে, আপনার বাড়ি পাহারা দেবে না, খুঁড়ায় রাখেন মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুরবে, আমাও করবে ডাকবে তাহলে খানা দেবেন। বুঝছেন কথা? এদের নীতিমালা হলো মানুষকে অর্থনৈতিক থেকে দুর্বল বানিয়ে রাখো, তাহলে ওর নীতি ওর জঘন্য নীতি ওর যত কিছু সব রাজনীতি, আর শুধু এই পুঁজিপতি অর্থনীতি না, বরং এটা একটা সারা বিশ্বকে শাসন করার শোষণ করার একটা কি বিরাট হাতিয়ার, ভারী হাতিয়ার। এবং আপনার অজান্তে আপনার সরকার আপনার অর্থনীতিবিদদের দেমাগ ধোলাই করে এটা ওটা করে আপনার উপর থেকে আপনার সরকার বিভিন্ন কর ট্যাক্স দিয়ে আপনার থেকে চুষে নিবে, আপনি টেরও পাবেন না। অর্থনীতি যারা জানে না এরা এগুলি কিছুই বুঝবে না, কোথায় কোন গিয়ে আমরা পড়ে আছি, কোন গহ্বরে পড়ে আছি। দুই নম্বর সাম্রাজ্যবাদ নীতি, সমাজ যেটা হলো আপনার রাশিয়া এবং চীন, কমিউনিস্টদের সবাই সমান, সবাই কি সমান, বড়লোক ধনী গরিব থাকবে না, সব সমান থাকবে, সবার জমি সমান, বাড়ি সমান, এ সমান ও সমান। রাশিয়া এই নীতি কায়েম করতে গিয়ে আপনারা জানেন 20 লক্ষ মানুষের প্রাণ তারা কি করেছিল, বিনষ্ট করে দিয়েছিল। কারণ এটা আসতে হলে, কারণ যার আছতকে ছিনাতে হলে নিতে হলে খুন করতে হবে, টিকে নাই ধ্বংস হয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং তাদের আছেই। আর 3 নম্বর নীতি হলো কি, ইসলামী অর্থনীতি। 3 নম্বর কি? ইসলামী অর্থনীতি। মুশকিল তো এখানে, ইসলামী অর্থনীতি বুঝেন কয়জন আর বুঝলেই মানেন কয়জন, কথাটা বুঝছেন? জানি কয়জন যে ইসলামী অর্থনীতি কি আর মানি কয়জন। বন্ধুগণ আমার সময় শেষে আসতেছে, আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছে তিনি রাজ্জাক, তিনি রিজিকের মালিক, আপনার যা রিজিক তা দিবেন, হালাল পথে দিবেন, হারাম ধরতে হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উপার্জনের নিয়ম কি বানিয়েছেন, বানিয়েছেন না বানান নাই? ফাইজা কুলিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু দেখলেন যে জুমার নামাজের পরে কিছু মানুষ বাইরে বসে জিকির আজকার কোরআন হাদিস পড়ে, কয় এই কি করো তোমরা, কয় আমরা কোরআন হাদিস পড়ি, কয় তোমরা কোরআনে পাও নাই? ফাইজা কুলিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছুটিয়ে ছুটে ছুটে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ রিজিক তালাশ করো। এও লাগুম উমর ফারুকের কাছে সবসময় একটা ছুরি থাকতো, উল্টা পাল্টা হলে যুবক মানুষ যদি দেখতেন যে মাথা নিচু করে মুরব্বি সেজে তাকুয়া দেখায় রিয়া করে, তো পিছন দিক থেকে লাগাতেন ছড়ি। ওই যুবক, যুবকের মুখ নিচু হয়ে কেন, উঁচু হয়ে চলবে যুবক? বুঝছেন না বুঝেন নাই? নাম
আজ অনেকেই মনে করে বুঝি মাথা নিচু করে চলো না, এই বুঝি একটা কি তাকওয়ার পরিচয় না। আপনি নর্মালি হাঁটবেন তবে আপনার চোখ তো অবশ্যই হারাম থেকে নিচু করবেন, হারাম থেকে নিচু না, হারাম থেকে নিচু। বন্ধুগণ, তাহলে এই যে তিনটা অর্থনীতির নিয়মে ইসলামের অর্থনীতির আয় উপার্জনের চারটা পন্থা মনে রাখবেন তো, এটা চার, ওটা তিন, ওটা পাঁচ, আপনারা সব গোল মারাই দিন না, মনে রাখেন কয়টা, চারটা। একটা হলো জিরা, কৃষি, কৃষির প্রধান দেশ আমার বাংলার দেশ, এই কৃষিদেরকে কিভাবে কুলুতে পিড়াবে সেই নীতি আছে আমাদের, উঠাবের নীতি নেই। আজ এই উন্নয়নশীল দেশগুলির অর্থ নীতিমালা হলো কি জানেন, যারা বড় লোক এ ক্লাস আর যারা ছোট গরিব, এরা তো গরিব, এরা তো হুজুর হুজুর করে, কিন্তু মধ্যস্থানে এটা কি করে, হুজুর হুজুর করে, মাঝে মাঝে আবার টপ টপ করে, যারা সৌদি আরবে আসছেন কষ্ট করে উপার্জন করছেন, এই মধ্যবিত্তদেরকে এদেরকে লেবার বানাই দেওয়া হলো কি, এক শ্রেণীর দেশগুলির অর্থনীতি ব্যবস্থাপনা। আর এত সহজ না যে আপনি খালি এখান থেকে কিছু নিয়ে গিয়ে উঠে যাবেন, না, নিয়ম পাবে আছে আপনাকে ডাউন করার জন্যে, আপ করার জন্যে না, বুঝছেন না, বুঝেন নাই, তেলের মাথায় তেল ঢালে, কথা বুঝেন একটা, আপনার মাথায় তেল নাই, ঢালবে না, বরং যেটুকু আছে ওইটুকু চুষে নিবে, শোষণ করে দিবে, তার পন্থা আছে। বাংলাদেশের মাটিতে বাংলার যে সুজলা সুফলা, আমাদের যে বাংলার সেই আপনার কি বলে ওটাকে, কি জমিন, উর্বর জমিন, এটার যদি সুস্থ ব্যবস্থাপনা করা হতো বাংলার মাটিতে থেকে বাইরে যেতে হতো না, কৃষি দিয়েই এরা উঠে যেত, কিন্তু আজ কিছুই খবর নেই। দুই নম্বর, তাহলে আপনি কৃষিকে, কৃষির নিয়ম আছে, এর সিস্টেম আছে, এই নিয়মে আপনি আজ এখানে কতগুলি মানুষ আছেন, কতগুলো হবে সে মোটামুটি, তিন হাজার মানুষ, যদি এক হাজার রিয়াল করে দিই তাহলে কত টাকা হলো, কত বলেন না, তিন লাখ কি টাকা না রিয়াল, তিন লাখ রিয়ালে কত কোটি, এই টাকাতে যদি আমরা বাংলাদেশের একটা জায়গাতে একটা মনে করেন বিল, এটা আমরা সিস্টেম করে পারিশন করে আমরা ব্যবসা করব, এখান থেকে আমরা সবাই শরিক হবো, তাহলে কি আমাদের উন্নয়ন হবে না, হবে না, হবে, হবে। কৃষি ক্ষেত্রে আমরা আজকে যদি অগ্রসর হতে পারি, বাংলার মাটিতে যেখানে যা দিবেন যেভাবে হয়, পৃথিবীর কোথাও এত সুজলা সুজলা সুন্দর জিনিস নেই, কিন্তু সেই দেশের মানুষ আজ কৃষির নিয়ম এমন করা হয়েছে যখন চাষাবাদ করবে সব কিছুর দাম বেশি, যখন বেচবে তখন নাই আবার ফকির হয়ে যাও, নীতি অনেকটা বুঝছেন, ওই যে ফকির হইতে হবে তোমাকে, তুমি বা তা মাথা চাড়া দিয়ে উঠবে কেন। দুই নম্বর হলো কি, সেনা শিল্প, বাংলাদেশের মাটির বাংলার যদি রাজনীতি ভালো থাকতো তাহলে সৌদি বাংলাদেশের বুড়িগঙ্গার উপরে একশো তালা ভবন বানিয়ে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি কি করত, ওই দেশের শিল্প শিল্প খুলত, কিন্তু ওই যে নীতিমালা, কর্মচারী আবার এই দেশের দেখেন না, আরাম করে চাকরি করে বদুর পোলা কত সুন্দর বাড়ি দিয়েছে দেখেন না, দেখেন লেটেস্ট মডেলের গাড়ি চালাই, চালাই না চালাই না, আপনার বাংলাদেশও গরিবরা কি করতো, লেটেস্ট মডেলের গাড়ি চালাতো, কিন্তু নীতিতে আপনাকে দাবিয়ে রাখা হয়েছে, কোন শিল্পকে যেটাই চলতেছে ওইখানে হরতাল করে এটা করে ওটা করে ওইখানে কলার গাছ ঢুকাই দিয়ে, কলার গাছ ঢুকাই দিয়ে আপনাদের চামড়ার ইট বন্ধ হয়ে যায় নাই, আপনাদের দেশের চিংড়ি গলদা বগদার বগদারা কি বলে বাগদা চিংড়ির ব্যবসা বন্ধ করা হয় নাই, কারা বন্ধ করে ওইখানে কি আপনি কি কোম্পানিতে যান না, ওখানে বড় বড় নেতারা হুজুররা আছেন, তাহলে শিল্প নীতির মাধ্যমে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা ডাউন হচ্ছি, শিল্প নীতির মাধ্যমে আপনার আয় উপার্জন এর হালাল হারাম জানতে হবে, এটা একটা ইনকাম অফ সোর্স। তিন নম্বর হলো কি, আপনার ব্যবসা ব্যবসা বাণিজ্যর পথ আজ খুলে গেছে, বহুত হালালের যেরকম হারাম যেমন খুলেছে, ওখানে হারামের পাশে হালাল অবশ্যই আছে, মনে রাখবেন একটা কথা, আরেকটা নীতিমালা মনে রাখেন, যেখানে হারাম আছে ওর পাশেই হালাল থাকবে, আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং পথটা ধরতে হবে, কিন্তু সব হারামকে হালাল বানিয়ে না, হারামকে হালাল বানিয়ে না, বরং তার হালালের পথ খোঁজ করা, কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হালাল পথ আপনাকে দিয়েছেন না দেন নাই, অবশ্যই দিয়েছেন, তাহলে ব্যবসা বাণিজ্য আর পথ খুলে গেছে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার জীবনের পথকে আপনি আয় ইনকামের পথ বেছে নিতে পারেন। আমার সময় শেষে আসছে, লাস্ট যেটা কি, হেরাফ,
বিভিন্ন টেকনোলজি, হাতের কাজ, কি বলে ওটা আপনাকে মেহানি, যেটা হস্তশিল্প, হাতের কাজ যেটা, আজ একজন আজকে একটা ফিলিপিনি তিনটা চারটা পাঁচ কাজ জেনে আসে কোম্পানিতে, একই লোক তিন বেতন পাই, কারণ তিনটা কাজ জানে। আর আমরা শুধু হাত পানিয়ে সৌদি আরবে চলে আসলাম, কথাটা কি ঠিক হয়েছে? শুনে রাখেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোন শক্তি? কি ব্যাপার, আপনার পয়েন্ট টয়েন্ট না কিছু? আপনারা তো টেলিভিশন সবসময় দেখেন মাশাআল্লাহ। সবচেয়ে বড় শক্তি হলো ম্যান পাওয়ার। সবচেয়ে বড় পাওয়ার কি? ম্যান পাওয়ার। বাংলাদেশের মানুষের যে শক্তি আছে, আরে পাতলা মানুষ মাশাআল্লাহ 8 ঘন্টা না 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে, ভাবি আলাতুল শুগুল স্টিল বডি, বিবেক বুদ্ধি আছে, একটা কাজ 2-3 বার দেখলেই পারে, পারে না পারে না। তাহলে এই মানুষগুলিকে যদি কাজে লাগা হতো, ম্যান পাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার, একে যদি প্রশিক্ষণ দিয়ে, এদেরকে যদি টেকনোলজি টেকনিক কাজ কাজ শিখে, এদেরকে যদি হাতের বিভিন্ন কাজ শিখে পৃথিবীতে সাপ্লাই করা হতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ